পুরো ঘটনাকে রিপোর্ট করছে এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এলাকার তার আগমন ঘটেছে এখানে উনি ব্যাপারটা দেখছেন আমরা দেখতে পাচ্ছি যে চেয়ারম্যান উনি এসেছেন এবং উনি ব্যাপারটা দেখছেন আর আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের শিশু সরকারকে রেস্কিউ আর ট্রুলিং করার মাধ্যমে তারা ঘটনাস্থলে দুঃখে এবং বসে পড়া ভবনে তারা একটি সফল অভিযান শেষ করেছেন এবং দেখতে পাচ্ছি যে তারা প্রাথমিক যে অনুসন্ধান সেটা সম্পন্ন করেছে এবং ইতিমধ্যে তারা শুরু করবে রেস্কিউ এবং দেখতে পাচ্ছি যে চেয়ারম্যান এসেছেন উনি ব্যাপারটা দেখছেন এখানে রিপোর্টার তাকে রিপোর্ট করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছি একজন চোর এসেছেন যিনি চুরি করার ট্রাই করছেন এবং চুরি করে তিনি দৌড় দিয়েছেন
যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানটি পরিচালনা করছেন পরিবেশনা করছেন লিটল পাড়ি স্কুল অ্যান্ড কলেজের হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পে হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি কীভাবে তাদের সহযোগিতা করছে সদস্যরা আরেকজনকে ফার্স্ট এইড
তারা এবং যেমন খুশি তেমন সাজো আমরা সকলকে দেখতে পাচ্ছি একটা বাহু আসে বাংলা মিডিয়ান হ্যাঁ হ্যাঁ ভিডিও করছি দেখতে পাচ্ছেন যেমন খুশি তেমন সাজো আমাদের এই যে নির্যাতিত তাকে দেখা যাচ্ছে আমরা ফুল ভিডিওটি করলাম আপনারা দেখেছেন উইলস লিটল পার্ক স্কুল এন্ড কলেজের আর রেড ক্রিসেন্ট সোসাইটির শিক্ষার্থীরা তাদের একটি পরিবেশনা দেখিয়েছিলেন আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তাদের একে একে সবাইকে দেখা যাচ্ছে তাদের সবাইকে দেখা যাচ্ছে করাতালি দিয়ে তাদেরকে অভিবাদন জানাচ্ছেন তাদের বন্ধুরা উইলস লিটল পার্ক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স সকলকে ধন্যবাদ ধন্যবাদ সকলকে ভূমিকম্প হওয়ার পরে কিভাবে আমরা শুনতে পাচ্ছি এখন বাংলাদেশের সিভিল সোসাইটির টিম হাউস চলছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য